বাংলা লিংক বাংলা লিগ বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের বান্দরবান শহর ও তার আশপাশের অভিযানের আর একটি ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এখন আছি বান্দরবান শহরে, ঘুরে দেখছি এই শহরের কোথায় কি আছে। সেই ধারাবাহিকতায় আমরা এখন এসেছি শহরের ডন বস্কো রোডের রাজার পুকুর এলাকার ডন বস্কো উচ্চ বিদ্যালয়ে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি বান্দরবান শহরের বা বান্দরবানের প্রথম স্কুল, এটা ডন বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর। বান্দরবান স্থাপিত 1958, অনেকদিন আগে। পৃথিবীর বিভিন্ন দেশে ডন বস্কোর নামে খ্রিস্টান মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশেও বেশ কয়েকটি রয়েছে। মূলত এই স্কুলটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে আজ মাধ্যমিক স্কুলে প্রতিষ্ঠা পেয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে সরকারি তত্ত্বাবধানে চলছে। ডন বস্কো উচ্চ বিদ্যালয়ে বর্তমানে 600 বেশি পাহাড়ি বাঙালি ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। বান্দরবানের প্রায় সকল নামী দামি ব্যক্তিবর্গরা এই স্কুলের ছাত্র ছিলেন। এই স্কুলের পাশেই 1956 সালে প্রতিষ্ঠিত বান্দরবানের সবচেয়ে পুরাতন গির্জাটি রয়েছে। আরও রয়েছে একটি মিশনারি সহ ছেলে মেয়েদের দুটি পৃথক হোস্টেল। 1957 সালে ফাদার লিও গোমেজ, আমার বাড়ি বরগুনা বরিশাল, তো উনিও মিশনারি, উনি এখানে আসছেন ভিজিট করতে, এসে তো এখানে জায়গাটা পছন্দ হয়েছে, তো উনি এখানে থেকে গেছেন এবং ওনার উদ্যোগেই স্কুলটা স্থাপন করা হয়েছে 1958 খ্রিস্টাব্দে। ডন বস্কো একজন মিশনারি ছিলেন ইটালি বাড়ি, উনি ওনার সমস্ত জীবনে যারা নাকি পড়ালেখায় পিছিয়ে আছে, লেখাপড়ার জন্য উনি বিভিন্ন জায়গায় স্কুল খুলেছেন নিজে, আর ওনার জীবনাদর্শ দেখে এখানেও যারা প্রতিষ্ঠাতা ছিলেন ওনারা মনে করলেন যে ওনার জীবন যেমন ওনার কর্মও তেমন, ওনার নামকরণে আমরা এই স্কুলটা স্থাপন করব। সেই উপলক্ষে এই স্কুলটার নাম হচ্ছে ডন বস্কো উচ্চ বিদ্যালয়। মানে ডন বস্কো যিনি ছিলেন তিনি তো এখানে কোনোদিন আসেন, এখন তো এটা অনেক ভালো একটা স্কুল, আপনাদের বান্দরবানের নাম করা স্কুলের একটা বলতে পারেন। বাংলা লিংক বন্ধুরা, এবার চলুন ডন বস্কো স্কুলের পাশে আর কি কি আছে দেখে আসি। বান্দরবান শহরের উজানি পাড়ার ডন বস্কো স্কুলের পাশে রয়েছে রাজার পুকুর। পুকুরটি তেমন চাকচিক্য না থাকলেও নামটা কিন্তু রাজার পুকুর। এই পুকুর পাড়ে রয়েছে উজানি পাড়ার ছোট রাজবিহার। চলুন বন্ধুরা বিহার ঘুরে আসি। বান্দরবান উপার বুদ্ধিস্ট টেম্পলে আপনারা আসেন, বুদ্ধিস্ট টেম্পল দেখতে হলে ভিতরে যেতে হবে, আর বরাবরের মতো আমি দাঁড়ায় থাকবো, আপনারা একা যেয়ে দেখে আসবেন। Life is one big road with a lot of signs, signs and more signs, you gotta make up your mind, বান্দরবান শহরের উজানি পাড়া ছোট রাজবিহারটি 1952 সালের 1 জানুয়ারিতে তৎকালীন বান্দরবানের রাজা কাজসাই প্রু প্রতিষ্ঠা করেন। রাজারানী স্বপ্নে দেখেন বর্তমান বান্দরবানের থানচি উপজেলার কোন এক জায়গায় একটি বুদ্ধ মূর্তি রয়েছে। স্বপ্নে দেখা সেই মূর্তিটি ভান্তে ভদন্ত সুমঙ্গল মহাতের সাহায্যে রাজা এই খিয়াংয়ে এনে রাখেন। মূলত রাজপরিবারের পুজোর জন্যই এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে বর্তমানে বান্দরবান শহরের উজানি পাড়ার এই ছোট্ট রাজবিহার বৌদ্ধ মন্দিরটি সবার জন্য উন্মুক্ত। তো বন্ধুরা, এবার চলুন বান্দরবান শহরের কিছু সুবিনের সব ঘুরে আসি। শহরের রাজার মাঠের পাশের বান্দরবান গার্লস স্কুলের সামনে রয়েছে বান্দরবানের পাহাড়িদের হাতে তৈরি জিনিসপত্রের বেশ কয়েকটি দোকান। আসুন দেখি এখানে কি কি পাওয়া যায়। বান্দরবান এসে যারা হ্যান্ডিক্রাফটস কিনতে চান, এই এলাকার নিজস্ব জিনিস, বার্মিজ সার্ভিস না, তারা এই দোকানটায় আসতে পারেন। মজার মজার জিনিসপত্র আছে। এই দোকানটির নাম ভাইটার। এর পাশে ইংমাক নামে আরও একটি হস্তশিল্পের দোকান আছে। তাছাড়া বাজারের বার্মিজ মার্কেট সহ আশেপাশের ছোট ছোট দোকানেও অনেক ইন্টারেস্টিং ঘর সাজানোর জিনিসপত্র পাবেন। কোথাও বেড়াতে আসলে সেখানকার স্থানীয়দের তৈরি জিনিসপত্র সংগ্রহ বা প্রিয়জনদের জন্য উপহার হিসেবে কিনে নিয়ে গেলে ভ্রমণের আনন্দে তৃপ্তি যোগ হয়। এই ফলটা দেখেন, এটাকে বলে জিলা।
আজকাল দেখবেন অনেকে ড্রয়িং রুমে এটা সাধারণত যে এই দোকানে পাবেন এটা এটার দাম হচ্ছে 200 টাকা এখানে অনেক আছে এরকম আরো মজার মজার জিনিসপত্র আছে ঘুরেন দেখেন কিনেন তো এবার আসুন ইংমাক হস্তশিল্পের দোকানটা ঘুরে দেখি বান্দরবানের পর্যটনকে এগিয়ে নিতে এমন ধরনের স্থানীয় হস্তশিল্পের দোকান আরো অনেক গড়ে ওঠা উচিত এতে স্থানীয় পাহাড়ি মানুষদের যেমন কর্মসংস্থান হয় তেমনি ঘুরতে আসা মানুষেরা সেসব পণ্য কিনে ঘরে ফিরতে পারেন এভাবেই অর্থনীতির চাকা সচল হয় মনে রাখবেন দেশীয় পণ্য কিনে হাওয়া ধরুন এটা আসলে একটা লাউ তাই তো দাদা এটাকে কি লাউ বলে এটা আসলে এক ধরনের এটা চুকের লাউ লাউ আমি দেখছি এটা জুমে হয় এটা লাউই বলেন নাম আপনার আপনাদের ভাষায় কি বলে আমাদের ভাষায় বলি বোতাম বোতাম এবং আশ্চর্য কি জানেন এর কোনো কিছু দিয়ে এটাকে হিসেব বানানো হয়নি এর জন্মগতভাবে এর চেহারা এরকম এটা দাম কত এটার দাম এখন এটার দাম 300 টাকা 300 টাকা আর যদি এমনি একটা র কিনে বাজার থেকে সেটা র হলে আপনার বড় 120 টাকা আচ্ছা এটা সুন্দর করে ফিনিশিং করা যদি কিনতে চান এখানে আসতে পারেন এটা বান্দরবান শহরে বেড়াতে আসলে অনেকে ভালো মানের খাবার খোঁজেন দেশি খাবার চাইনিজ বা এরকম ভালো মানের খাবার কফি এরকম ধরনের কিছু ফিস্ট তাদের জন্য একটা আইডিয়াল রেস্টুরেন্ট আমরা এমন একটা সময় আসছি যা বিকালের আগ দিয়ে আবার দুপুরে খাবারও ইয়ে হয়ে গেছে সময় পার হয়ে গেছে তাই রেস্টুরেন্ট আমরা ফাঁকা পেয়ে গেলাম এবং আপনাদেরকে দেখাতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা বান্দরবান শহরের ফিস্ট রেস্টুরেন্ট দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম প্রশ্ন ছিল বান্দরবান কোন সার্কেল প্রধানের আওতায় এর সঠিক উত্তর বোমাং এবারের 1182টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 647টি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকা বসুন্ধরার মমতা আক্তার কংগ্রাচুলেশন আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে তিন দিন দুই রাত আয়েশ করে আসুন আর বাকি আসুন আমরা ফিস্ট রেস্টুরেন্টের কফি এনজয় করি বাংলালিংক বাংলার পথে বাংলালিংক বাংলার পথে বিরতির পর আবারও স্বাগতম বাংলালিংক বাংলা পথের বান্দরবান শহর তার আশপাশের অভিযান সন্ধে হয়ে গেছে আর আমরা এখন আছি বান্দরবান শহরের নিউ গুলশান এলাকায় নিউ গুলশান জায়গাটা বান্দরবান সদর হাসপাতাল হয়ে ক্যাচিং ঘাট যেতে পথে পড়বে এটা একটা পাহাড়ি আবাসিক এলাকা বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম নিউ গুলশান বান্দরবান শহরের নিউ গুলশান এলাকায় তবে গুলশানের মতো কিছু দেখাতে না এখানে নিয়ে আসলাম কিছু উদ্যমী যুবক মুরগি পাখি আর কি জন্য তারা নিয়ে কাজ করছে পাহাড়িদেরকে দেখানোর জন্য কিভাবে কাজ করতে হয় কারণ এরা দেখে শিখতে চায় তো সেরকমই একটা কোনো কিছু এখন আপনাদেরকে দেখাবো আসেন দেখি ভিতরে কি আছে পর্যটনে ব্যাপক সম্ভাবনাময় জেলা বান্দরবান দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বান্দরবানের অর্থনীতির প্রধান চাবিকাঠি এখন কৃষি লুম্বিনী নামে একটা সোয়েটার ফ্যাক্টরি ছাড়া বান্দরবানে এখনো পর্যন্ত তেমন কোনো বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি তাই কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু লালন পালন এলাকার দরিদ্র মানুষের ভাগ্য ফিরিয়ে দিতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে হিল এগ্রো অ্যান্ড হ্যাচারি প্রজেক্ট বান্দরবানকে ভালোবেসে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় মানুষের ভাগ্য উন্নয়নে কয়েকজন যুবকের এই প্রজেক্টটি সত্যি প্রশংসার দাবি রাখে এটা হচ্ছে কোয়েল জাপানি কোয়েল এগুলো কয়টা করে ডিম ডিম দেয় এগুলো ডেলি একটা ডিম পাড়ে 365 কেজি নে 340 চার থেকে 21 থেকে 40 ডিম পাড়ে আচ্ছা এরকম উঠতে পারে লাভ দিতে পারে উঠতে পারে অল্প মেয়াদে হ্যাঁ স্বল্প ডিস্টেন্সে কিন্তু অনেক উঁচা উঠতে পারে হেলিকপ্টারের মতো সোজা উপরে দিকে উঠতে পারে এভাবে সোজা গাছ চালিয়ে যদি পালাতে চায় তাহলে পালাতে পারে আচ্ছা কুরুকে ডাকলো এটাকে এটা পুরুষ পাখিগুলো ডাকে আর মেয়ে পাখিগুলো আস্তে আস্তে ডাকে আচ্ছা কোয়েলের ডিম হচ্ছে এই সাইজ আচ্ছা এখন বলেন এই কোয়েলটার দাম কত ডিমের দাম কত এটা আমাদের একটু বলেন একটা ডিমের এখানে দাম হচ্ছে 3 থেকে 3.5 টাকা বান্দরবানে আচ্ছা বান্দরবানে কোয়েল পাখি হচ্ছে কয়েকটা ধরনের আছে একটা হচ্ছে খাওয়ার উপযোগী কোয়েল পাখি সেটা এখানে 65 থেকে 70 টাকা দাম আর একটা হচ্ছে ডিমের জন্য লেয়ারের কোয়েল পাখি সেটার দাম 100 টাকার উপরে এটা লেয়ার হ্যাঁ ডিমের জন্য আচ্ছা এটা কতদিন ডিম দেয় কতদিন বাঁচে এটা প্রায় 2 বছর ডিম পারে হ্যাঁ 18 মাস কমপক্ষে ডিম পারে 365 দিনে সে 321 থেকে 340টা পর্যন্ত ডিম পারে বাঁচে প্রায় 4 বছর আচ্ছা 18 মাসের পরে কি করবে খেয়ে ফেলতে হবে এটা অনেক ওয়েট হয় তখন খাওয়ার জন্য খুব সুস্বাদু আচ্ছা আচ্ছা ধরেন এটা ফ্রাই ধরেন আপনার কোয়েল আপনি ধরেন হ্যাঁ
এই কোয়েল কেন আপনারা এখানে পুষতেছেন? কোয়েল পোষার কারণ হচ্ছে বান্দরবনে হচ্ছে মানুষ আমিষের চাহিদা পূরণ করার জন্য, যেটা সহজে অ্যাভেলেবেল, এটা আমরা প্রায় 30-32 দিনে প্রোডাক্ট করতে পারবো, সহজে মানুষের কাছে পৌঁছতে পারবো। আমাদের মেশিনের মাধ্যমে যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা প্রায় 5,000 প্রতি মাসে। আপনারা কি কোয়েলকে বান্দরবনে কোয়েল পাখি সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানলেন, এবার আসুন মোরগ মুরগি সম্পর্কে হালকা জ্ঞান নেওয়া যায়। আপনারা যারা দেশি মুরগি ফার্ম করতে ইচ্ছুক তারা বিষয়টি মন দিয়ে দেখুন। বন্ধুরা, আপনাদের এখন একটা মোরগের সাথে পরিচয় করা দেবো। মোরগ, হ্যাঁ, আসিল মোরগ, এটার নাম হচ্ছে আসিল বা হাসিল মোরগ। দেখেন কি সুন্দর সে আরাম নিচ্ছে, আদর নিচ্ছে। এটা আসলে ফাইটার বলি আমরা। এটা কোন এলাকার মোরগ? এটা আমিরাবাদের মোরগ, বেসিক্যালি বান্দরবন এই জোনের। এটা হবে আমিরাবাদ এলাকায় লোকালি মোরগটা খুব প্রসিদ্ধ। এর পা গুলো লম্বা হয়, পা গুলো লম্বা হয়, লেজটা দেখেন, এটা হচ্ছে বন মোরগের মতোই দেখতে, খুব সুন্দর কালার, লেজটা খুব কালার, এবং এর ওজন একটু বেশি হয়, এটা একটু ছোটোখাটো যাচ্ছে দেখতে। এ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ খুব ফ্রেন্ডলি, মানুষকে দেখলেও ভয় পায় না, এবং মানুষকে ডাকলে আসে, ধরলে দাঁড়ায় থাকে, কোলে নিলে চুপচাপ থাকে। দেখেন কি সুন্দর চুপচাপ আছে। কি খবর তোমার, ভালো আছো? এই মোরগটা দিয়েই ওই যে কক ফাইট হয় না, একটা দারুণ জিনিস। আপনারা যারা পশু পাখি ভালোবাসেন বা বাসায় অনেক কিছু পোষেন, তাদের জন্য এই মোরগটা একটা খুব দারুণ জিনিস। দেখেন কি সুন্দর, ও কিন্তু খুব আরামে আছে, ও খুব গান গেয়ে বেড়াচ্ছে, কক 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 কক, একটা গান গায় আর কি, এভাবে সে গান গেয়ে আছে। এবং সে একটা নায়ক মোরগ এই এলাকার, সে খুব শহর পছন্দ। যাও তুমি হেঁটে বাড়াও। আপনাদের হ্যাচারিটা বা আপনাদের প্রজেক্টটা সম্পর্কে আমাদের বলুন। খুব সরকারি আমাদের বান্দরবনে এটা হচ্ছে প্রথম প্রজেক্ট যেটা ডিম ফোটানোর মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয়। এখানে আমরা দেশি মুরগি, স্পেশালিটি হচ্ছে এটা, বাংলাদেশের দেশি মুরগির কোনো খামার নেই, যেটা আসলে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই জন্য দেশি মুরগির খামার থেকে এখানে ডিম উৎপাদন করবো, বাচ্চা উৎপাদন করবো, এবং এটা এখানে যে কৃষি মানে কৃষি প্রধান লোকজন যারা পোলট্রি পালে খামারি যারা, তাদের কাছে আমরা বাচ্চারা বিতরণ করবো। আচ্ছা, এটা আমাদের প্রাথমিক প্রজেক্ট। এবং সাপোর্টিং হিসেবে আমরা কোয়েল পাখি উৎপাদন করবো, যেটা মাসে প্রায় 5,000-এর অধিক উৎপাদন হবে, এটা খাওয়ার জন্য শুধু, ডিম মানে মাংস হিসেবে খাওয়ার জন্য। আর মুরগিটা হচ্ছে প্রতিপালনের জন্য, যেটা বড় হবে এবং মাংসের জন্য হবে, ডিমের জন্য। যেটা এখানে লোকজন কি বেসিক্যালি পড়ালেখা থেকে শিখতে আগ্রহী না, তারা শিখতে আগ্রহী দেখে দেখে, তো আমরা ওই দিকেই কাজ করতেছি যেন তাদেরকে মডেল হিসেবে আমরা প্রযুক্তি দেখাতে পারি। আমাদের নিজস্ব কিছু লাক্সারি প্রযুক্তি আছে যেটার মাধ্যমে তারা সহজে এগুলো প্রতিপালন করতে পারবে, এবং এটা দিয়ে এখানে চাহিদা, পুষ্টি চাহিদা পূরণ হবে। এখানে পাহাড়ি এলাকায় মাছ পাওয়া যায় না, এখানে মাংসের চাহিদার প্রয়োজন, এই সব জিনিসগুলোকে মাথায় রেখে আমরা কাজ করতেছি, যেটা সহজলভ্য হবে, দাম কম হবে, এবং লাক্সই হবে, এবং কৃষকরা এর থেকে লাভবান হবে, অবশ্যই লাভবান। এটা সেই মেশিন নাকি? এই মেশিনের ফাংশন হবে না? হ্যাঁ, এই সেই মেশিন। কি আছে এর ভিতরে? এটার ভিতরে আমি খুলে দেখাচ্ছি, এটার ভিতরে আছে অনেকগুলো ট্রে যেখানে ডিম রাখা যাবে। ডিমটা ফুটানোর জন্য তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিমের জন্য নির্দিষ্ট তাপমাত্রা, একটা হচ্ছে নির্দিষ্ট হিউমিডিটি, তৃতীয়টা হচ্ছে টার্নিং, এই যে ঘুরতেছে দেখেন। হ্যাঁ, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক্স। আচ্ছা, আমি ইলেকট্রনিক্স জাতীয় পুরস্কার পাইছি 9 বার, জেলা পুরস্কার 5 বার, জাতীয় পুরস্কার 4 বার। তো সেই ইলেকট্রনিক্সেরই আপনার ক্রেডিট করা যায় ওর একটা। ওয়াও, বাংলা লিংক, বাংলার পথে। বন্ধুরা, আমরা এখন আছি বান্দরবান শহরের মূল বাজারে। বাজারের 3 নম্বর গলিতে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির অবস্থিত।
1947 সালে প্রতিষ্ঠিত এটি বান্দরবানের প্রথম হিন্দু মন্দির। প্রতিদিনই এই মন্দিরে পূজা পাঠ হয়। আমরা অনেক মন্দির ঘুরেছি, কিন্তু দোতলার উপরে অবস্থিত মন্দির আমরা প্রথম দেখলাম। বান্দরবানের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে জগন্নাথ, কালী এবং দুর্গা মায়ের তিনটি বিগ্রহ আছে। মন্দির দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের সাথে যোগাযোগের মাধ্যম, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত পরামর্শ জানাতে ইমেল করুন tinkuchawla@gmail.com হলো আমাদের ইমেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান, তারা ইউটিউব বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলা লিঙ্ক বাংলা পথে নামে খুঁজুন। আর আপনারা দেখছেন বান্দরবান প্রধান বাজার অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় দুর্গা মন্দির। প্রথম মসজিদ কবে হয়েছে বলতে পারবেন এখানে? আর প্রথম বৌদ্ধ মন্দির বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, এবার আসুন রাতের ভোজন করা যাক। আজকের এপিসোডে বিরতির আগে আপনাদেরকে ফিস্ট রেস্টুরেন্ট দেখিয়েছিলাম। সন্ধ্যের পর সেই ফিস্ট রেস্টুরেন্টের চেহারা কেমন পাল্টে যায় সেটা দেখাতেই আপনাদেরকে আবারও ফিস্ট রেস্টুরেন্টে নিয়ে এসেছি। তো দেখতে থাকুন ফিস্ট। আর আমরা জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল, আমিরাবাদের ফাইটার মোরগের আসল নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ হাসিল, বি ব্রয়লার, সি সোনালি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন, লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে আমিরাবাদের ফাইটার মোরগের আসল নাম কি? কি মনে থাকবে তো? আর আপনারা দেখছেন বান্দরবান শহরের ফিস্ট রেস্টুরেন্ট। কোথাও বেড়াতে গেলে থাকার পাশাপাশি খাবারটা কিন্তু জরুরি। প্রকৃত ভ্রমণ পিপাসুরা এলাকার স্থানীয় খাবার খেতে পছন্দ করেন, কারণ স্থানীয় খাবারের উপকরণ এবং স্বাদ সেই এলাকার সংস্কৃতির একটি বিশেষ অংশ। ভাত মাছ তো আমরা সবসময় খাই, বান্দরবান এলাকার পাহাড়ি মানুষগুলোর রেসিপি টেস্ট না করে চলে গেলে বান্দরবান ঘোরায় কিন্তু অসমাপ্ত রয়ে যায়। বান্দরবান শহরে বাজারের ভেতরে বেশ কিছু পাহাড়িদের নিজস্ব খাবারের হোটেল আছে। সামনের কোন একটা পর্বে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এবার চলুন পাহাড়ের আলোক সজ্জা দেখে আসি। এই যে সামনে আলো দেখতে পাচ্ছেন, এটি হলো জুম চাষের আগে পাহাড়ের জঙ্গল পুড়িয়ে পরিষ্কার করার দৃশ্য। এভাবেই বিশাল বিশাল পাহাড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা আগুন দেখে কিন্তু ভয় পাবেন না, রাতের আধারে পাহাড়ের গায়ে আগুনের এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথের বান্দরবান শহর ও তার আশপাশ অভিযান। দেখা হবে আগামী পর্বে বান্দরবান শহরের দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন।